গরমকালে এসির প্রবলেম মানে একটা বিশাল বড় ভাইটাল প্রবলেম। আর চলে এসছে, এবারে তোমাদেরকে বলি যে আসল প্রবলেমটা হয়েছিল। গুড মর্নিং সবাইকে, আর আমি সকাল সকাল আজকে এই ফ্ল্যাটে চলে এসেছি, দেখতে পাচ্ছ তো। আজকে সকাল সকাল আসার একটা কারণ আছে, কারণটা তোমাদেরকে একটু পরে বলছি। তো এখন আপাতত ব্যালকনিতে দাঁড়িয়ে আমি প্রচুর প্রচুর হাওয়া এখন নিচ্ছি, কারণ ভেতরটা খুব গরম। আর তো মা এখন নিচে গেছে, নিচে গেছে হচ্ছে চাউমিন আনতে। চাউমিন আজকের আমাদের ব্রেকফাস্ট হবে। এখন বাজে হচ্ছে মোটামুটি 8টা, তো 8টা এখনও বাজেনি। আমি আজকে অনেক সকালে চলে এসেছি, কারণ বেলা 10টা 11টার সময় না আসতে আমার প্রচণ্ড কষ্ট হয় রোদে, তো এই জন্য আমি আজকে সকাল সকাল চলে এসেছি। প্রীতম তো দিক থেকে অফিস চলে যাবে। আজকে আমাদের ব্রেকফাস্টটা হচ্ছে চাউমিন। এখানে চাউমিন সেদ্ধ হচ্ছে, আর এদিকে সমস্ত কাটাকুটি হয়ে গেছে। লঙ্কার এই অবস্থা কেন, শুকিয়ে গেছে? এ বাবা রে, সকাল সকাল তো একটু চা আর একটু ব্রেড খেয়ে নিলাম। এখন হচ্ছে ওইদিকে রেডি হচ্ছে চাউমিন। তোমাদের যেটা বলার ছিল, মানে আজকে আমি কেন তাড়াতাড়ি এসেছি, তো সেটা হচ্ছে আমাদের এই ফ্ল্যাটে যে নতুন এসিটা লাগানো হয়, তো সেটাতে হঠাৎ করে আমরা একটু প্রবলেম দেখতে পাই, মানে এসিটা ঠিকভাবে কুলিং হচ্ছে না। তো সেই জন্য কাস্টমার কেয়ারে প্রতিদিন ফোন করে 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 প্রচুর হ্যারাসমেন্ট সহ্য করে তারপরে ফাইনালি আজকে ওনারা আসছেন দেখার জন্য। এবারে ওরা আসুক, দেখি কি বলছে না বলছে, এসিতে কি প্রবলেম হয়েছে। যেহেতু ওয়ারেন্টির মধ্যে আছে, আমাদের কোনো হেডেক নেই, তো সেই জন্যই আর কি অনেক দিন ধরে এই মানে প্রসেসটা চলছে। আমি তোমাদের আগের ব্লগে বলেছিলাম, প্রীতম একটু ওয়ারিড আছে একটা বিষয় নিয়ে। তো মানে সেদিনকে কী হয়েছিল, মানে প্রচুর জনকে ফোন করা হয়েছে, এলজির কাস্টমার কেয়ার, এলজির মেন অফিস, প্রচুর জনকে ফোন টোন করা হয়েও কোনো রকম সলিউশন আমরা পাচ্ছিলাম না। মানে কাস্টমার কেয়ার থেকে এটা খুবই মানে কী বলবো, খুবই মানে বাজে এক্সপিরিয়েন্স বলা যেতে পারে এলজির তরফ থেকে, যে আমরা কোনো রকম রেসপন্স পাচ্ছিলাম না। মানে তো কালকে অনেক কিছু করার পরে মোটামুটি ওনারা দুজনকে পাঠাচ্ছেন আজকে, তো আগে ওনারা আসুক তারপরে দেখি ওনারা দেখে কী বলছে, কী প্রবলেম হয়েছে। আমার মেনলি মনে হচ্ছে গ্যাস লিকেজের প্রবলেম আছে, যার জন্য এসি ঠান্ডা হয় না, মানে গ্যাস বেরিয়ে গেলে এসি ঠান্ডা হয় না যেটুকু জানি। এবার বাকি ওনারা এসে দেখি কী হয়েছে। আজকে অনেকদিন পরে ধান আজকে অনেকদিন পরে ঘরে বানানো চাউমিন খাবো আমি, বহুদিন খাইনি ঘরে চাউমিন। এসি সারাতে মোটামুটি চলে এসছেন ওনারা, আর এসে বললো যে গ্যাস লিকেজেরই প্রবলেম, তো ওনারা লিকেজও পেয়ে গেছেন। তো যাই হোক, আমরা এটাই চেয়েছিলাম যাতে গ্যাস লিকেজেরই প্রবলেম থাকুক, অন্য কোনো মেশিনের প্রবলেম থাকলে সেটা আরও ডিফিকাল্ট হয়ে দাঁড়াতো, কারণ কবে কি ঠিক হতো তার নেই ঠিক। তো যাই হোক, এখন এটা ঠিক হয়ে গেলে আমি রিলিফ আর কি রিলিফ।
গরমকালে এসির প্রবলেম মানে একটা বিশাল বড় ভাইটাল প্রবলেম। আর যারা এসি ঠিক করে তাদের তো মানে আমি ছেড়ে দিলাম কি করে এত গরমে ঠিক করে। তাও আমি ওনাদেরকে বললাম যে ছাতা টাতা নিয়ে করো, কারণ উপরে এত রোদ আমরাই দাঁড়িয়ে থাকতে পারছি না, ওনারা তো কাজ করছে না। এখন যাচ্ছি দোকানে একটু একটু ঠান্ডা জল আনতে আর দুটো লেবু আনতে। মাকে বললাম ওদেরকে একটু শরবত করে দিতে, কারণ এত ঘেমে ঘেমে কাজ করছে না, আমাদের দেখে খারাপ লাগছে। আর ফ্রিজ তো যেহেতু নেই, ঠান্ডা জল নেই, তো নিচে দোকান আছে ওখান থেকে নিয়ে আসি। তিনটাই দাও, ওটা ওটা দিও না, রক্তদান শ্রেষ্ঠ দান। শরবত রেডি, এটা এখন গিয়ে দিয়ে আসি। দাদা এনা একটু শরবত, এটা খেয়ে নে, গরম হয়ে যাবে। হ্যাঁ তুমি চলে যাও, আমি এখানটাতে দাঁড়িয়ে আছি। দেখি কোন জায়গাটা, ওই যে ওই জায়গাটা বুদবুদ করছে, ওই জায়গাটা দেখতে পাচ্ছি না। হ্যাঁ 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 হ্যাঁ, প্রায় 2 ঘন্টা কাজ করার পরে এই এসি বাবাজি বোন মোটামুটি ঠিকঠাক হয়েছে, ঠান্ডা হবে হচ্ছে। আর ওনারা 2 ঘন্টা ধরে মোটামুটি কাজ করলো, আর এখনো বললো এসিটা আরো 1 ঘন্টা চলবে। ঠিকঠাক তো হয়ে গেছে, গ্যাসের যে লিকেজ ছিল তোমাদেরকে দেখালাম ফুটেজটা, তো ওখান থেকে মোটামুটি ওরা ঠিক করে দিয়েছে, বললো আর এরকম প্রবলেম হবে না। এটা মেনলি যাদের যারা ইনস্টল করে গেছিলো তাদেরই মেন প্রবলেমটা করে গেছিলো, ওরা ওরা ঠিক করে ইনস্টলটা করে যায়নি, যার জন্য প্রবলেমটা আমাদের ফেস করতে হয়। তো মোটামুটি এখন অলোকে আপনার টপ ফ্লোর এসির সাথে আপনি ফ্যান চালাবেন না। ঠিক আছে, 100% কমপ্লিট। আজকে রান্নার মধ্যে আছে এই যে চিংড়ি মাছ আলু দিয়ে ঝোল, এটা আমার খুব প্রিয় একটা ডিশ। আর এখানে আছে হচ্ছে উচ্ছে ভাজা, এটা কি আছে, এটা রুটি। আর এসির প্রবলেমও সলভ। এখন এবারে তোমাদেরকে বলি যে আসল প্রবলেমটা হয়েছিল কি। বেশ অনেকদিন আগের ব্লগ দেখলে তোমরা জানবে যে আমাদের এখানে এসিটা ইনস্টল হয়, আর আমার আসানসোল থেকে আসে, এসি ইনস্টল করিয়েই ওই দিন সেম ডে তে বেরিয়ে যায়, আর রাতে আমরা আসানসোল বেরিয়ে যাই। তো সেই দিনকে মানে ইনস্টল যারা করে দিয়ে গেছিল তারা তো করে সেরকম ভাবে দিয়ে গেছিল ওদের ওদের মতো, কিন্তু প্রবলেমটা সেই দিন থেকেই শুরু হয়। কোনো ভাবে হোক গ্যাসটা লিক করতে থাকে, কারণ ওরা ইনস্টলটা নাকি ঠিক করে করে না, যার জন্য যেটা পরে এখন জানতে পারি, তো গ্যাসটা লিক হতে থাকে এবং যার জন্য ওই 15 দিনে এসিটা মানে এসি থেকে সমস্ত গ্যাস লিক করে যায়। আর তারপরে আবার যখন 1 মাস পরে এই রিসেন্ট আসি, মা যখন আসে তখন এই ফ্ল্যাটে এসে যখন এসিটা চালাই তখন দেখি এসিটা ঠান্ডা হচ্ছে না। তো এই মোটামুটি 7 দিন ধরে এই প্রবলেমটা আমাদের চলতে থাকে। হ্যাঁ, তো তারপরে যখন এসে এসিটা চালাই তখন দেখি ঠান্ডা হচ্ছে না। তো এই নিয়ে আমি প্রথম বললাম যে মনে হয় এসি থেকে গ্যাস লিক করে গেছে, যার জন্য এসি থেকে ঠান্ডা হচ্ছে না, কারণ এসি ইনস্টল করে যাওয়ার পরে তারপরে মোটামুটি 7-8 দিন কন্টিনিউ চালাতে হয় যে ঠিক আছে না কি আছে। তো এই নিয়ে 7 দিন ধরে আমাদের প্রবলেম ফেস করতে হচ্ছে। আর এলজি তে কাস্টমার কেয়ারে ফোন করছি, ওরা ওদের মতো কি বলছে না বলছে ভগবান জানে, বলছে হ্যাঁ আজকে পাঠাবো কালকে পাঠাবো, এই করে করে প্রতিটা দিন আমাদেরকে। কালকে ফাইনালি পেতাম দমদমে, ওদের এলজি এর মেন অফিস আছে তো ওখানে ফোন করেছিল। তো ওখানে ফোন করার পরে বেশ একটু মানে রাগ ঠাক দেখাতে হয়েছে, তো বলছে তারপরে ওরা মেনলি লোক দিয়েছে, আর আজকে ওনারা এসেছিলেন কাজ করে দিয়ে গেল। এই মানে যারা এসেছিল তারা তো ডেফিনেটলি খুবই ভালো। আর কিন্তু এই 7 দিন ধরে এলজির তরফ থেকে এত বড় একটা ব্র্যান্ড যার তরফ থেকে মানে এত হ্যারাসমেন্ট, এটা আনএক্সপেক্টেড ছিল।
মানে এরকম হয় সত্যি জানতাম না। একটা কাস্টমার কেয়ারে ফোন করেও আমরা কোন রকম হেল্প পাইনি, আর বিভিন্ন তরফ থেকে বিভিন্ন ফোন নাম্বার দেওয়া ছিল, সেখান থেকে ঘোরাচ্ছিল যে এখানে যান, ওখানে যান, ওখানে ফোন করুন, কোথাও ফোন করে কিছু হয়নি। তো শেষমেশ ওই অফিসে ফোন করে আমাদের কাজ হয়, আর এখন এসিটা ঠিক করে দিয়ে গেছে। এসি থেকে গ্যাসেরই লিকেজের প্রবলেম ছিল, ওরা ঠিকঠাক করে দিয়ে চলে গেছে। তো এখন একটু শান্তি, সাত দিন পরে ফাইনালি আমরা এই গরম থেকে মুক্তি পেলাম। এখানে তোড়জোড় চলছে আমাদের শোয়ার, আমি তো একটু বিকেল হলে বেরিয়ে যাবো, ফ্ল্যাটে চলে যাবো। মা এখানে এখন থাকবে, কারণ এসিটা কন্টিনিউ এখানে এখন ফলো আপ করতে হবে। এখন বিকেল 5টা, আর আমরা জাস্ট একটু শুয়ে রেস্ট টেস্ট নিচ্ছিলাম, গল্প করছিলাম। তো যাই হোক, এবার আমি ফিরে যাবো আমার ফ্ল্যাটে। ফ্ল্যাটে যাই, আমার ফ্ল্যাটে অনেক কিছু গোজগাছ করার রয়েছে, এসেছি সেই সকালে আজকে। তো আজকে এখন আমার ফ্ল্যাটে গিয়ে মোটামুটি একটু টুকটাক গোজগাছ করার আছে। এই হচ্ছে বিকালের গরমাগরম রচা। এই আমি এখন বেরোলাম, এখন বাজে হচ্ছে 5:30, এখন বাস ধরবো দিয়ে সোজা আমার ফ্ল্যাট। আর একজন অফিস থেকে এসেই বসে পড়েছে, কি সব বাইক গাড়ি সর্বক্ষণ এই সব দেখতে থাকে। এই দেখি দেখি দেখাও না, না অফ কেন করলে? দেখছিলাম হচ্ছে, দেখো এই সর্বক্ষণ এই সব, আগে এটা দেখো, ওলা স্কুটার ভার্সেস সল্ট ওয়াটার। এই যে ওলা স্কুটিটা আছে না, এটা পুরো সমুদ্রের পুরো ডুবে ছিল, অথচ ওলা স্কুটিটা বন্ধ হলো না, ওটাই দেখাচ্ছিলাম। তো দুদিন ধরে তো আমি ব্লগে আসতে পারছি না, তার কারণ একটাই যে সকালবেলা একদম মানে হুহু করে আর কি এক্সপ্রেস ট্রেনের মতো রেডি ফেডি হয়ে অফিস যাচ্ছে, আবার অফিস থেকে ফিরছি, তারপরে কিছুটা এনার্জি বাঁচিয়ে রাখছি আর কি। রাতে এসে এত পরিমাণে টায়ার্ড ছিলাম যে মানে এখন 8:30 বাজে, আমাদের ডিনার মানে অলরেডি হয়ে গেছে, কিন্তু ডিনারটা যে আমি ব্লগে দেখাবো আমার সেটাও মাথাতে নেই। তো যাই হোক, ডিনার ফিনার আমি করে নিয়েছি, এসেছি তো অনেকক্ষণ সন্ধ্যেবেলা, তাই পরে ওর সাথে বসে বসে কয়েকটা জিনিস ডিসকাশন করছিলাম, রুটি তরকা আর আম আজকে ডিনারে আমাদের হয়ে গেছে। আর কালকে মেবি আমি আসানসোল যাচ্ছি একটা স্পেশাল কারণে, এখন আমি জানি না, টিকিট ফিকিট এখনো কিছু কাটা হয়নি, বাট হয়তো যাচ্ছি। তো কালকের ব্লগটার জন্য তোমরা সবাই ওয়েট করে থেকো, কালকের দিনটা আমাদের কাছে তো খুব বেশি স্পেশাল, আর আশা করি তোমাদেরও ভালো লাগবে। আর হ্যাশট্যাগ মুমেন্টস ফ্যামিলির জন্য খুব বেশি স্পেশাল হতে চলেছে কালকের দিনটা। তো আমি তো ভীষণ এক্সাইটেড, আমি একাই যাচ্ছি, মানে যদি যাই তাহলে আমি একাই যাব, প্রীতম যেতে পারবে না, ওর অফিস আছে। আমি যাব, দেন ব্যাক করব না কি করব সেটা তোমরা নেক্সট ব্লগে জানতে পারবে, যদি যাই, মানে এখনো ডিসাইডেড নয় ব্যাপারটা। তো আজকের আমি এই ব্লগটা আপাতত এখানেই এন্ড করে দিচ্ছি, বেশি আর বাড়াচ্ছি না, জানি ব্লগটা একটু ছোট হয়ে গেছে, বাট ঠিক আছে, আজকে সারাদিনটা আমাদের জন্য খুব বেশি হেক্টিক গেছে, কারণ অলরেডি মানে বুঝতেই পারছো যে 7 দিন ধরে আমি ব্লগে বললামও, 7 দিন ধরে টানা যে মানে হ্যারাসমেন্টটা চলছিল সেটা থেকে ফাইনালি আজকে মানে একটু রিলিফ পাওয়া গেছে। মা ওই ফ্ল্যাটে মোটামুটি এখন একাই রয়েছে, আর এসিটার জন্যই খুব বেশি সমস্যা হচ্ছিল, একাতে তো টপ ফ্লোর, তার মধ্যে গরম এত পরিমাণে, তো খুব বেশি সমস্যা হচ্ছিল, এবং সেখান থেকে মুক্তি পাওয়া গেছে, এটাই আমার জন্য বিশাল ব্যাপার। তো যাই হোক, আজকের দিনটা ওভারঅল আমাদের এরকমই কাটলো। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ব্লগ, একটা এক্সাইটিং ব্লগ নিয়ে আসছি, তোমরা ওয়েট করে থেকো। চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, গুড নাইট।